हेलो स्टूडेंट्स, आमरा एखाने तोमादेर जोन्नो निये एसेछि नतून एकटी सीरीज जेखाने आमरा माध्यमिकेर विगत बछरेर प्रश्नगुलो निये आलोचना करब। आलोचना करार पूर्वे आमरा एकबार देखे नेई एई बछर अर्थात माध्यमिक 2021 सालेर प्रश्नेर काठामो एबं नम्बर विभाजन सम्पर्के। आशा करि एटा तोमरा सकलेई जानो, तबुओ आमरा एकबार देखे नेई। এই বছর মাধ্যমিকের সিলেবাসে যে চারটি অংশ রয়েছে সেটি হলো পাটিগণিত বা অ্যারিথমেটিক, বীজগণিত বা অ্যালজেব্রা, জ্যামিতি বা জিওমেট্রি এবং পরিমিতি বা মেনসুরেশন। এবছর মাধ্যমিকে ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান এই দুটি অংশ বাদ গেছে। তো প্রশ্নের ধরন কি? আমাদের প্রশ্নে যেটা আসবে এমসিকিউ আসবে আমাদের ছটা, যেখানে আমাদের ছটাই করতে হবে। শূন্যস্থান পূরণ আসবে ছটা, যার মধ্যে আমাদের পাঁচটা করতে হবে। সত্য মিথ্যা আসবে আমাদের ছটা, যার মধ্যে আমাদের পাঁচটা করতে হবে। এবং ছোট প্রশ্ন যেগুলো দুই নম্বরের সেগুলো আসবে 12টি, যার মধ্যে আমাদের 10টি করতে হবে। এবং বড় প্রশ্ন আসবে বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকম, সেগুলো কী হতে পারে 5 নম্বরের, 3 নম্বরের বা 4 নম্বরের। আমরা কি এখানে কি করব, আমরা এখানে এক একটা অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পাটিগণিত শুরু করব, যাতে আমরা এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ছোট প্রশ্ন, বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নেব। একইভাবে আমরা তারপরে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পাটিগণিত বা অ্যারিথমেটিক নিয়ে। তোমাদের পাটিগণিতে যে বিষয়গুলি রয়েছে সেগুলি কী কী? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি ও হ্রাস এবং অংশীদারি কারবার। তোমাদের সরল সুদ রয়েছে তোমাদের বইয়ের 2 নম্বর অধ্যায়ে, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি ও হ্রাস রয়েছে 6 নম্বর অধ্যায়ে এবং অংশীদারি কারবার রয়েছে 14 নম্বর অধ্যায়ে। আমরা এখানে কি করব, আমরা এখানে মাধ্যমিকের যে বিগত বছরের প্রশ্ন সেগুলি নিব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমরা কি নেব, প্রথমে আমরা নেব ছোট প্রশ্ন যেগুলি 1 নম্বরের, যেমন এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই যে 1 নম্বরের প্রশ্ন তাতে কেবল শুধুমাত্র উত্তরটি চাওয়া হয়, তোমাদের এই পুরোটি লিখে তারপরে উত্তর লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তরটি লিখলেই হবে। ধরা যাক এই প্রশ্নটার উত্তর হচ্ছে এ, অপশান এ, তাহলে তোমাকে কী লিখতে হবে, 1-এর অ্যান্সার হচ্ছে এ, আর তার সঙ্গে যেটি অপশানে রয়েছে 5%, এইটুকু রেখলেই যথেষ্ট। কিন্তু এইটি করতে গেলে তোমাকে এই অঙ্কটার জন্য একটা ক্যালকুলেশান দরকার, তার জন্য তোমাদের এই ডান দিকের অংশটা রেখে দেবে খাতার। তবে যদি এইটা একটা খাতা হয়, পরীক্ষার খাতা, তাহলে বাঁ দিকে ছোটো করে অংশ রাখবে শুধু উত্তরটার জন্য এবং ডান দিকে রাখবে তোমাদের এই অঙ্কটা করতে যে ক্যালকুলেশানটা ব্যবহার হয়েছে। তাহলে ক্যালকুলেশান বড় জায়গা লাগবে, সেই জন্য বড় জায়গা রেখেছি, উত্তরের জন্য শুধুমাত্র ছোট জায়গা এইটুকু। তাহলে 1-এর অ্যান্সার এইটা হলো, তার জন্য যে ক্যালকুলেশান এখানে হয়ে গেল। আমরা যে কী করি, খাতার ডান পাশে একটা রাফ বলে ইউজ করি, যে রাফটা হয় ছোট, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা রাফটাকে বড় করছি এবং যে উত্তর সেই জায়গাটাকে ছোট করছি। তাহলে 1 নম্বর গেল, 1 নম্বর হয়ে যাওয়ার পর এরকম একটা দাগ দিয়ে দিলাম। তারপরে দেখা গেলো 2 নম্বর একটা কোশ্চেন আসছে, 2 নম্বরের অ্যান্সার হবে একটা শূন্যস্থান পূরণ। দেখা গেলো শূন্যস্থান পূরণ, আর এখানে যেটা অ্যান্সার হবে সেইটা, তাহলে যে অ্যান্সারটা শূন্যস্থান হবে সেইটাও লিখতে হবে, আর নিচে দাগটাও দিতে হবে যে শূন্যস্থানটি রয়েছে সেটিও দিতে হবে। এইটা করতে গিয়ে এখানে যে ক্যালকুলেশান হলো সেটা করলাম। এরপরে হয়ে গেলো 3 নম্বর প্রশ্নে একটা এসেছে, যেটা হলো সত্য মিথ্যা। তাই সত্য মিথ্যাতে দেখা গেল যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা সত্য, তাহলে তুমি কী লিখবে, এখানে শুধু সত্য লিখে দেবে, তাহলে তোমার উত্তর হয়ে গেল। ওই স্টেটমেন্টটার প্রয়োজনে যদি ক্যালকুলেশান দরকার হয় এখানে করে নেবে, এইভাবে পরপর করতে যাবে। এতে কী হবে, এতে যে শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষক মহাশয় খাতা দেখবেন তার ক্ষেত্রে সুবিধা হবে,
তিনি পরপর এই দিকের ওগুলো দেখে গিয়ে ঠিক না ভুল সেটা বের করতে পারবেন। আর যদি তিনি প্রয়োজন মনে করেন তাহলে তার তোমার যে ক্যালকুলেশন সেগুলো এখানে দেখতে পাবেন, তাহলে তার দেখার সুবিধা হচ্ছে। এরকম করতে পারো তুমি, আমি যে প্রসেসটির কথা এখনই বললাম সেটি কোনো ধরাবাঁধা নিয়ম নয়, এটি আমার মনে হয়েছে এটি সুবিধা হতে পারে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখা যাক প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্ন যেটি এসেছে সেটি একটি এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। কি বলে, কি বলা হয়েছে প্রশ্নটাই? বলা হয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? এই প্রশ্নটি এসেছে মাধ্যমিক গতবার, অর্থাৎ মাধ্যমিক 2020-তে। তাহলে এখন তোমরা কি করবে, তোমরা ভিডিওটাকে পজ করবে, দিয়ে প্রথমে তোমরা নিজেরা ট্রাই করবে। ট্রাই করা হয়ে গেলে তারপর আমার আলোচনাটি শুনবে। তাহলে তোমরা ভিডিওটাকে, আশা করি তোমরা সকলেই এটা ট্রাই করেছো। এই অঙ্কটা আমাদের চেয়েছে সুদের হার কত। সুদের হার আছে এই রকম একটা সূত্র আমরা জানি, সূত্রটি কি, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে পি, টি কি আসল বা মূলধন, টি যত সময়ের জন্য মূলধনটি খেটেছে, আর বার্ষিক সুদের হার, আর আয় হচ্ছে এই আসলটা টি বছর ধরে আর পার্সেন্ট হারে খাটার পর যে সুদটি এসেছে, মোট সুদ সেটি। অঙ্কে কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে 10 বছরে মূলধনটি দ্বিগুণ হচ্ছে, তাহলে 10 বছরে মূলধনটি দ্বিগুণ হওয়া মানে মূলধনটি তো আছেই, তার সঙ্গে মূলধনের পরিমাণই আমরা কি পেয়েছি, সুদ পেয়েছি, তাহলেই তো আমাদের দ্বিগুণ হবে। কারণ আমার 10 বছর পর কি পাবো, এই আসল বা মূলধন পি আছে, পি এর সাথে আমরা পি যোগ করলেই তো আমরা 2p পাবো, মানে দ্বিগুণ পাবো। তাহলে পি এর সাথে এই আসল, আসলের সঙ্গে আমাদের কী যোগ করতে হয়, সুদ, মোট সুদ বা আয়। তাহলে আমরা কি পাবো, মোট সুদ, মোট সুদ প্লাস আসল হচ্ছে সেই আসলের দ্বিগুণ। তাহলে আমরা এই মোট সুদ, মোট সুদ সমান কি পাবো, এদিকে আছে 2p, আর পিটা এইদিকে চলে আসলো পি, তাহলে পেলাম পি। তাহলে মোট সুদও হচ্ছে আমাদের পি। তাহলে আমরা এখানটাই ভ্যালুগুলো পুট করি, আয়ের জায়গায় পি পুট করি, তাহলে আয়ের জায়গায় পি ইজ ইকাল টু পিটা পি আছে পি ইন্টু টি এর জায়গায় কত, 10 বছর মানে 10, আর 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 মানে বার্ষিক সুদের হার, এটাই আমাদের চেয়েছে, তাহলে আরই থাকলো, বাই 100। তাহলে আমাদের বার করতে হবে আর সমান কত, তাহলে দেখি আর ইজ ইকুয়াল টু আর সমান 100টা এদিকে চলে আসলো, তাহলে পি ইন্টু 100 বাই পি ইন্টু 10টা নিচে চলে আসলো, পি ইন্টু 10। তাহলে এখানে পি পি কেটে গেল, একটা জিরো একটা জিরো কেটে গেল, তাহলে হলো 10, আর ইজ ইকুয়াল টু 10। তাহলে আমাদের বার্ষিক সুদের হার হচ্ছে 10%, তাহলে অ্যান্সার হবে বি। তাহলে আমরা অ্যান্সারটা কোন দিকে লিখেছিলাম, এই দিকে। তাহলে একের যে অ্যান্সার সেটা কত, বি, বি মানে লেখা আছে 10%। তাহলে এই হবে, একটা অঙ্ক আমাদের কমপ্লিট। এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটিও মাধ্যমিক 2020 সালের আরেকটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি হচ্ছে সত্য কি মিথ্যা এটি নির্বাচন করার প্রশ্ন।
তাহলে প্রশ্নে কি বলেছে আমরা দেখি। বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদে আসলে হলো এত টাকা। এই বিবৃতিটি সত্য না মিথ্যা এটা আমাদের যাচাই করতে বলেছে। তাহলে প্রথমে তোমাদের কাজ হলো ভিডিওটাকে পজ করো, দিয়ে নিজেরা একবার ট্রাই করো। আশা করছি তোমরা সকলে নিজেরা ট্রাই করে নিয়েছ। এবার দেখো বলেছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদে আসলে হলো কত এত। তাহলে এখানে বলছে সরল সুদের হারে, তাহলে আমরা সরল সুদের একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম এখনই দেখলাম, যেটা সেটা কি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। কোনটা কোন জিনিস এর আগে বললাম। এবার দেখা যাক কি বলেছে, বার্ষিক, বার্ষিক অর্থাৎ এক বছরে, এক বছরে 8/2 সরল সুদের হারে। তাহলে এখানে সরল সুদের হার দিয়ে দিয়েছে কত, 8/2%, আর এর জায়গায় দিয়েছে 8/2, আর এর জায়গায় দিয়েছে 8/2, 2p টাকার। তাহলে আসল টি, এই টি এর জায়গায় দিয়েছে 2p, 2p টাকার টি বছরের, টিটা টি আছে, টি বছরের সুদে আসলে। তাহলে চেয়েছে সুদটাও চেয়েছে তার সাথে আসলও চেয়েছে, সুদ আর আসল যোগ করে। তাহলে আমরা দেখি এই 8/2 সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ কত হবে। সুদ সমান এই ফর্মুলা আই ইজ ইকুয়াল টু এটা, এখানে টি সমান দিয়েছে কত 2p, 2p ইন্টু টি, টি আছে আর আরের জায়গায় আছে 8/2/100। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে টি ইন পি টি আর, তাহলে পি টি আর বাই 100, এইটা আসলো আমাদের সুদ। ঠিক আছে, চেয়েছে সুদে আসলে, তাহলে এই সুদ লাগবে তার সঙ্গে আবার আসলটাও লাগবে। আসল কত বলেছিল আমাদের এখানে 2p, 2p টাকা। তাহলে সুদে আসলে আসলে সমান আসল দিয়েছে 2p প্লাস তার সঙ্গে সুদ, সুদ কত আই হ্যালো এটা পি টি আর বাই 100, এত টাকা। তাহলে আমাদের এইটাই চেয়েছিল, দেখি মিলছে কি, 2p, 2p পি আর টি, পি আর টি বাই 100, বাই 100। তাহলে এটা মিলে গেছে, তার মানে আমাদের এখানে যে বিবৃতিটি আছে এটা সত্য। তাহলে আমাদের উত্তর কি হবে, এই দুইয়ের উত্তরটা সত্য। এরপরের অঙ্কটা আমরা দেখব, যেটি এসেছে মাধ্যমিক 2018 সালে। তা অঙ্কটি কি বলেছে আগে দেখে নিই, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ, এ বি সি ডি চারটে অপশানের মধ্যে কোনটি হবে। তাহলে এটি একটি এমসিকিউ কোশ্চেন, তাহলে তোমাদের কাজ হলো ভিডিওটাকে পজ করা, নিজে ট্রাই করা, তারপরে আমার সলিউশন দেখা। আশা করি তোমরা নিজেরা ট্রাই করে নিয়েছ। এবার দেখো এখানে বলা আছে সরল সুদের হারে, তার মানে আমরা এর আগে যে ফর্মুলাটা দেখেছিলাম সেই ফর্মুলাটা এখানে ইউজ হবে। আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, মানে কী কী দেওয়া আছে দেখি, বার্ষিক 10% সরল সুদের হারে, মানে এখানে আর, আর সমান দেওয়া আছে 10% সুদের হারে এ টাকার, মানে এখানে আসল পি টি এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু হচ্ছে এ টাকা, এ টাকা আর কি দেওয়া আছে, এ টাকার বি মাসের সুদ। তাহলে টাইম, এই টি এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু কত, বি মাস, আর কি দেওয়া আছে, বি মাসের আর কিছু দেওয়া নাই, বলেছে বি মাসের সুদ, মানে এই আয়, আয়ের ভ্যালু আমাদের চেয়েছে।
তাহলে আমাদের তিনটে ভ্যালু পেয়ে গেলাম, পি টি আর সবগুলোর ভ্যালুই পেয়ে গেছি, তাহলে আই বের করতে পারবো। কিন্তু আমরা দেখেছিলাম পি টি আর এখানে টি যেটা টাইম সেটা আমরা দেখেছিলাম সত্যি ছিল বছরে, কিন্তু এখানে আছে মাস, তার মানে এই বি মাসটাকে আমাদের বছরে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি জানি, 12 মাস সমান 1 বছর, তাহলে 1 মাস সমান 1/12 বছর, তাহলে বি মাস সমান 2/12 বছর, ঠিক আছে। তাহলে বি মাসের জায়গায় আমরা লিখতে পারি 2/12 বছর। এইবার এই ভ্যালুগুলোকে আমি এখানে পুট করতে পারি, তাহলে আমাদের চেয়েছে আই, তাহলে এই আই ইজ ইকুয়াল টু পি এর জায়গায় বসবে এ ইন্টু টি এর জায়গায় বসবে বি বাই টুয়েলভ ইন্টু আর, আর মানে 10/100। তাহলে এটা উপর নিচ করলে কি হবে, এ ইন্টু বি ইন্টু 10/12 আর নিচে ইন্টু 100, তাহলে কাটাকুটি করলো একটা জিরো কেটে গেল, তাহলে কি হলো উপরে AB/12×10 120, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার আসলো AB/120, কোথায় আছে, এখানে আছে বিতে, তাহলে আমাদের অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কি লিখব, উত্তর 3-এর বি, বি এ হচ্ছে AB/120 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যান্সারটা হয়ে গেল। এরপরের অঙ্কটি দেখি, এটিও এসেছে মাধ্যমিক 2018 সালে, কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা, তার মানে এটি হচ্ছে একটি শূন্যস্থান পূরণের অঙ্ক। তাহলে এখানে বলে দিয়েছে সরল সুদের হারে, তাহলে আমরা ফর্মুলাটা জানি, লিখে নিই, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে এখানে ভ্যালুগুলো দেখি কি দিয়েছে, 8% সরল সুদের হারে, তাহলে আর এর ভ্যালু আরই দিয়েছে, 8% সরল সুদের হারে, কোনো মূলধনের ভ্যালু দেওয়া নাই, মূলধনের এন বছরের, তার মানে টি এর ভ্যালুটা দিয়েছে, টি এর ভ্যালু এন বছর, এন বছরের সুদ এত টাকা হলে, তাহলে সুদ, এই যে সুদ, সুদের ভ্যালু দিয়ে দিয়েছে, আই ইজ ইকুয়াল টু দিয়েছে PNR/25, এত টাকা, এত টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা, তার মানে এই মূলধন পি, পিটাই আমাদের চেয়েছে। তাহলে আমরা এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে পুট করে দিই, দেখি কত হয়। তাহলে আয়ের ভ্যালু হচ্ছে এইটা PNR/25 ইজ ইকুয়াল টু, পি এর ভ্যালু কত দেয়া নাই, তাহলে এই পি এর ভ্যালুটা আমরা দেয়া নাই বলে ধরে নিই এখানটাই এক্স, তাহলে পি এর জায়গায় লিখলাম এক্স, এবং টি এর ভ্যালু কত, এন, টি এর ভ্যালু হচ্ছে এন টু আর, আর এর ভ্যালু দেওয়া আছে আর বাই 100। তাহলে এখানটায় আমাদের চেয়েছে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু, এক্স সমান হবে এই পি এন আর এর উপরে এই 100টা চলে আসবে, পি এন আর ইন্টু 100 বাই নিচে 25 আছে ইন্টু এক্সের সাথে যেগুলো গুণ সেগুলো নিচে চলে আসবে, তাহলে এন ইন্টু আর,
ঠিক আছে, তাহলে এইখানে কাটাকুটি হবে, এই এন এন কেটে গেল, আর আর কাটলো, 25 × 4 100, তাহলে এখানে আর কি হচ্ছে আছে নাই, পি ইন্টু ফোর বা 4 পি, তাহলে এক্সের ভ্যালু বেরালো 4 পি। এক্স মানে কি? আসল বা মূলধন, সেটাই আমাদের চেয়েছে, মূলধনের পরিমাণ 10 টাকা, তাহলে কত টাকা? 4 পি টাকা। তাহলে এখানে আনসার কি হবে? 4 পি টাকা, 4 পি তলেই একটা শূন্যস্থান, তাহলে এইটা হলো অ্যান্সার। প্রশ্নটা দেখি, এই প্রশ্নটি এসেছিল মাধ্যমিক 2017 সালে। এই প্রশ্নটাই কি বলেছে, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার এই 4টে অপশনের মধ্যে কোনটা? এখানে একটা জিনিস পেলাম, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি? যে সুদটা বেড়েছিল সেই সুদটার সাথে আসলটা যোগফল, মানে পি প্লাস আই, আসল প্লাস সুদ, এটাই হচ্ছে সবৃদ্ধি মূল। তাহলে কি বলেছে, কোনো আসল, ধরা যাক কোনো আসল হচ্ছে পি, ও তার বার্ষিক সবৃদ্ধি মূল, তাহলে বার্ষিক সবৃদ্ধি মূল বলতে সেই আসলটিও থাকবে, তার সঙ্গে যে বার্ষিক সুদ বেরিয়েছিল সেই সুদটিও থাকবে, তাহলে এই দুটোর অনুপাত, অনুপাত বলেছে 25:28। তাহলে কোনো আসল ও তার সবৃদ্ধি মূলের অনুপাত 25:28। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইস টুকে বাই আকারে, পি বাই পি প্লাস আই ইজ ইকুয়াল টু 25/28। কোনখানে গুণ করি এইভাবে, তাহলে পি প্লাস আই এর সাথে 25 গুণ, আর এইটাই দিকে চলে আসবে, 28 পি, তাহলে এটা থেকে পাচ্ছি 25 পি প্লাস 25 আই ইজ ইকাল টু 28 পি, এখান থেকে 25 আই ইজ ইকাল টু পেয়ে গেলাম 28 পি মাইনাস 25 পি, তাহলে এখান থেকে আই ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 28 - 25 হচ্ছে 3, তাহলে 3 পি বাই এই 25, তাহলে এখানে পেলাম যে সুদটা ছিল সেই সুদের ভ্যালু, কিন্তু আমাদের চেয়েছে বার্ষিক সুদের হার কত, তাহলে আমরা ফর্মুলাটা কি জানতাম, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, এখানে আমরা এই যে আই, আয়ের ভ্যালুটা পেয়েছি, আর আসল তো পি আছে, আর টি বলেছে বার্ষিক, বার্ষিক মানে এক বছরে, তাহলে টি এর ভ্যালু 1, আর 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 এর ভ্যালুই আমাদের বের করতে হবে, তাহলে আয়ের এই ক্যাপিটাল আই মানে মোট সুদের ভ্যালু যেটা লিখে নিই, 3 পি বাই 25, 3 পি বাই 25 ইজিক্যাল টু পি এর ভ্যালু পি আছে, টি মানে 1, আর আর এর ভ্যালু বের করতে হবে বাই 100, এখান থেকে আমাদের দুই সাইডে পি পি কেটে গেল, তাহলে আমাদের আর সমান, আর সমান বেড়াচ্ছে 300, এদিকে চলে গেল 100 বাই, এদিকে 1 আছে, 1 × 25 25 25 কে 4 দিয়ে গুণ করলে 100, 3 × 4 12, তাহলে আমাদের আর এর ভ্যালু বের হলো 12, আর মানে কি বার্ষিক সুদের হার, আমাদের সেটাই চাইছে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট, তাহলে বার্ষিক সুদের হার আমাদের হবে 12%, যেটা বলেছে শূন্যস্থান, এটা কত? 5-এর অ্যান্সার, এটা হয়ে গেলো।